আবারও বিতর্কে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ছবি বিতর্কের পর এবার জাতীয় ফুল ছিঁড়ে বিতর্কে মদন মিত্র। পদ্মশ্রী বিতর্কে পদ্ম ছিঁড়ে পদত্যাগের ঘোষণা প্রাক্তন মন্ত্রীর। বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক মদন মিত্রের। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তার ছবি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়া সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন প্রাক্তন মন্ত্রী। এবার দেশের জাতীয় ফুলকে টুকরো টুকরো করে মাটিতে ছিঁড়ে ফেললেন মদন মিত্র, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এমনকি পুজোয় পদ্মফুল বয়কটের কথাও ঘোষণা করেন তিনি। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্র সরকার, যদিও তারা এই সম্মান গ্রহণ করেননি, জানিয়ে গোটা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। অভিযোগ, পদ্মশ্রী দিয়ে তাদেরকে এক প্রকার অপমান করেছে কেন্দ্র। এরই প্রতিবাদে পদ্মফুল ছিঁড়ে প্রতিবাদ জানান মদন মিত্র। দেশের জাতীয় ফুল এভাবে ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ায় নানান সমালোচনা চলছে। আজকে যদি কেউ আমাকে অপমান করে, কেউ যদি গালাগাল দিয়ে অসভ্যতা করে, তাকে কি করতে, একটা থাপ্পড় মেরে জেলে ঢুকিয়ে দিই আমি, থাপ্পড় মারতে পারছি না। বিজেপি তারা যদি মনে করত সন্ধ্যা মুখোপাধ্যায়, যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আজ 60 বছর ধরে মানুষের কণ্ঠে কণ্ঠে, অনিন্দ্য চট্টোপাধ্যায়, নারায়ণবাবু, এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য, আপনার দেওয়ার থাকলে আগে দিতেন, আপনি অপমান করার জন্য দিবেন? এমন অপমান হবে নরেন্দ্র মোদী যেদিন হয়তো দেখা যাবে, আপনি চলে যাবার 500 বছর বাদে হঠাৎ কেউ বলবে মোদীকে একটা ভারতরত্ন দাও, সেদিন আপনার কেমন লাগবে? এটা অপমান, এটা বাংলার অপমান, এবং বাংলায় অপমানকে বরদাস্ত করলো না। এবং আমি নিজে সরস্বতী পুজোয় নিজের হাতে পদ্মছড়া পুজো করব। আই উইল টেক দ্য চ্যালেঞ্জ ভগবানের সঙ্গে, যে ভগবান আমি পদ্মছড়া পুজো করব, আমি দেখি আমার কি ক্ষতি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।